আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। বারাসতের সংক্রমণ সীমা ছাড়িয়ে যাওয়ার পরে প্রশাসন ফের নড়ে চড়ে বসেছে। ইতিমধ্যে প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সীমিত ক্ষেত্রে দোকান খোলা রাখা যাবে, ফলে চায়ের দোকান সহ স্ট্রিট কর্নারে আড্ডার স্থল আবার 14 দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। ধর্মীয় স্থানে জমায়েতে মানুষ অংশ নিতে পারবেন না। কিছু কর্মক্ষেত্রে কর্মীদের যাতায়াত নিয়ন্ত্রিত করা হয়েছে। ফলশ্রুতি হিসাবে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে যারা আজ রাস্তার ধারে চায়ের দোকান, হোটেল, কচুরির দোকান খুলেছিলেন, বারাসাত থানার পুলিশ মঙ্গলবার সকাল থেকে তৎপরতার সাথে সেই সব দোকান বন্ধ করার জন্য রাস্তায় নামে। অবশ্য সার্বিকভাবে আম জনতা রাস্তায় রয়েছেন প্রচুর সংখ্যায়। সেটা তো ভালো হচ্ছে যে হারে রোগের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষের অর্থনৈতিক অবস্থা তো খুব খারাপ, কিন্তু মানুষের তো চলতে হবে। হ্যাঁ, সেইটার দিকে একটু নজর দিলে ভালো হয়। কী করে লোক বাঁচবে, না খেয়ে তো মরতে পারবে না। না, সেগুলো তো জনসাধারণের মঙ্গলের জন্য ভালো, এই কিন্তু একদিকে খোলা আর একদিকে বন্ধ। বাজার খোলা, যেখানে রোগটার উৎপত্তি সেখানেই খোলা। হ্যাঁ, সেগুলো একটু আপনারা নজর দিন। এছাড়া হ্যাঁ হ্যাঁ, বন্ধ করলে সমস্তই বন্ধ করতে হবে। দেখুন, ওই দিকটাও অনেক খোলা, প্রায় দোকানই খোলা, কিন্তু আমাদের ভালোর জন্য আপনারা বলছেন। হ্যাঁ, বলে গেল যে বন্ধ, দোকান পাশেরই বন্ধ, গাড়ি ঘোড়া তো আমাদের ভ্যানও বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ। কালকে 6টা 10 বারাসাত থেকে আবুল কায়েমের রিপোর্ট, বিশ্বভারত।